বিজেপি কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে আরামবাগ পুরসভার কালীপুরে। বিজেপির অভিযোগ, তাদের কর্মীরা মর্নিং ওয়াক করতে বেরিয়ে চা খাচ্ছিল, তখনই ওই দুষ্কৃতীরা তাদের মারধর করে। তিনজনকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে আমির আলী খানের অবস্থা আশঙ্কাজনক, তাকে কলকাতায় পাঠানো হয়েছে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে, তাদের দাবি এটা পারাগত বিবাদ, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, বরং ওরাই আমাদের কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুর করেছে। আরামবাগ থেকে সংবাদ সোমালিয়ার প্রতিনিধি অভিজিৎ মুখার্জির রিপোর্ট। আমরা কালীপুরে চা খেতে এসেছিলাম, হঠাৎ তিনজন আমরা ছিলাম, হঠাৎ আমাদেরকে তৃণমূলের ছেলেরা এরকমভাবে মারধর করে শেখ আব্বাস আলী, শেখ টিঙ্কু আলী, ইয়াকুব আলী, শেখ পিন্টু আলী, জিকু আলী, টিঙ্কু আলী, তারপরে হচ্ছে কি দিয়ে মারধর করে, বাঙালি বাঁশ লাঠি ফট পুরুল কাটারি দিয়ে আমাদেরকে ইত্যাদি মারধর করে এসেছিল। আপনাদের করলো আমাদেরকে কেউ উদ্ধার, পাবলিক ওইখান থেকে উদ্ধার করে আমাদেরকে হসপিটালে অ্যাডমিট করে। আপনার নাম? আমার নাম শেখ রিজাবুল হাসান। সকালবেলায় 5:30 সময় ঘুম থেকে উঠে চা খেতে বেরিয়েছিল আমার দেও, গিয়ে তখন বসে চা খেতে যাই দোকানে, আর ইয়াকুবের দলবলেরা আর তৃণমূলের সব মানে অংশধারা তারা সবাই মিলে আমার দেওরকে মাথায় মারে, চোখে মারে, বুকে পাঁজরায় মারে। আমরা ছাড়াতে গিয়েছি, আমাদেরকে বলছে যে তোরা যদি এখানে আসিস তোদেরকেও মারবো। যে তা করতেই আমরা তাতেও বলেছি যে তোরা মারবি, আয় মারবি, আয়। একটা বড় ছুরি ওই 80 বার করেছে, ইয়াকুবের লাতি 80, আর টিঙ্কু ছিল, ইয়াকুব ছিল, মান্টে ছিল, আর টগরি তারাবেটার মাথা ফাটিয়েছে, আমাদের তারাবেটার টগরি, আরও 3-4 জন হরপুরের মেয়ে ছিল। আমি তো বউ মানুষ, আমি হয়তো নাম জানি না। দিয়ে যখন দেখলাম যে রাস্তায় পড়ে আছে, ছাদে উঠেছি, দিয়ে তখন যেয়ে দেখছি যে আমাদের দেও, আমরা আবার যে সব উটোপুটি করে গেলাম, যে ছাড়লাম, তখন বলছি তোদেরকেও মারবো, তোরা এখানে এসেছিস, আমরা ঠিক আছে দেখে নেবো, তুই আয় গায়ে হাত দিবি। বলছি কোনখানটায় হয়েছে ঘটনাটা? মানটা এরকম কালীপুর হাই স্কুলের সামনে মারবো মারবো করে। আপনার দেওরের নাম কি? আমির আলী খান। পরে দোকান, আপনার নাম? আমার নাম আঁকি বিবি। দোকান থেকে ধরে নিয়ে যাবে পুলিশ, ধরে ধরে আপনি কমপ্লেন করুন। আর যার হাতে লেগে আরে রেজা কথা তো আমারই, আমি তো ছাড়াতে গেছি, সবাই ছিল ওখানেতে। তৃণমূলের কিছু হারমাদ আছে, তারা গিয়ে আমাদের কার্যকর থেকে মারধর করে। মারধর করার ফলে আমরা থানায় এসে এফআইআর করি, এফআইআর লঞ্চ করি, কিন্তু তারপর পুলিশ ওখানে থাকে, কোনো অ্যাকশন হয়নি। তারপর হঠাৎ আজকে সকালবেলা আমাদের 12 নম্বর ওয়ার্ডের কিছু কার্যকর্তা সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়েছিল, তাদেরকে অতর্কিতভাবে চারদিক দিয়ে ঘিরে বেধড়ক মারধর করা, নির্মমভাবে মারধর করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক আছে, তাকে মেডিকেল কলেজে রেফার করা হয়েছে, আর একজন আছে, ও ক্যাম্প চলছে। তো এখন আরামবাগ শান্তই ছিল, আরামবাগকে অশান্ত করা হচ্ছে। আরামবাগের ভাইস চেয়ারম্যান রাজেশ চৌধুরী ঢোকার পর থেকে এই ঘটনাগুলো ঘটছে, ঠিক আছে? তো আমরা তো আর চুপ করে বসে থাকবো না। এর জন্য পুলিশ যদি 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার না করে, তাহলে আমরা আন্দোলনে নামবো এবং ওখানে বৃহত্তর আন্দোলনের পথে যাবো। বিমান ঘোষ তাকে আমি চিনিও না জানিও না, তাই কে কি বললো এটা আমার কিছু তাদের প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, ইচ্ছাও নেই। আমি সকালবেলায় শুনেছি ওখানে একটা গণ্ডগোল হয়েছে, এটা একটা সম্পূর্ণ স্থানীয় গ্রাম্য বিবাদ, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমরা পুলিশকে অনুরোধ করেছি আজকে কালী পুজোর দিন ঘটনাটা প্রকৃত তদন্ত করে উপযুক্ত দোষী তাদেরকে গ্রেপ্তার করা হোক, এলাকায় শান্তি বজায় থাকুক। আজকে কালী পুজোর দিন এলাকাতে সামগ্রিকভাবে যেন শান্তি বজায় থাকে, আরামবাগ ঐতিহ্য বজায় থাকে, সেটুকু আমি অনুরোধ করেছি।